রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অবৈধ বিলবোর্ড সাইনবোর্ড অপসারণে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। সকাল 10টা থেকে রাজধানীর গুলশান 2 এর নগর ভবনের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। ডিএনসিসির 4টি এলাকা প্রগতি সরণি, বনানী 11, গুলশান 1 ও 2 এ অভিযান পরিচালিত হচ্ছে। আর এই অভিযান পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, যতদিন অবৈধ বিলবোর্ড সাইনবোর্ড অপসারণ করা না হচ্ছে ততদিন এই অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রভাবশালী কোম্পানিও এ থেকে রেহাই পাবে না জানিয়ে তিনি বলেন, 1 অক্টোবর থেকে ডিএনসিসি এলাকার যে ঝুলন্ত তার আছে সেগুলো অপসারণ করা শুরু হবে, কোনোভাবেই রাজধানীর সৌন্দর্য নষ্ট করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মেয়র আতিকুল ইসলাম। আমার মনে হয় যে আর উঠবে না, কারণ কেউ চিন্তা করতে পারে নাই যে এত বড় শক্তিধর কোম্পানির বিলবোর্ড নামে দিচ্ছে, এটা কিন্তু টেলিভিশনে আসবে, উনিও কিন্তু মেসেজ কিন্তু পাবে। আমার মেসেজ কিন্তু ভেরি ক্লিয়ার, যদি এরকম অবৈধ থাকে অবশ্যই আমি কিন্তু নামিয়ে দিব। ঝুলন্ত তার তো আমি বলেছি যে 1 তারিখ থেকে গুলশান, বাড়িধারা, বনানী, নিকেতন সোসাইটির এই এলাকার আমি প্রথম পর্যায়ে 1 তারিখ থেকে কিন্তু এগুলো কিন্তু কেটে যাবে।